ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে লেবুর রস খাওয়ার 10টি উপকারিতা। সকালে খালি পেটে এক গ্লাস লেবুর রস পান করুন, এরপর 15 থেকে 30 মিনিট অপেক্ষা করুন, তারপর সকালে নাস্তা খান। এর ফলে শরীর অধিক পরিমাণে পুষ্টি শোষণ করতে সক্ষম হবে। বিশ্বজুড়ে লেবু খুবই জনপ্রিয় এবং প্রতিটি দেশের রান্নাঘরে এটি একটি অপরিহার্য খাবার। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। তাছাড়া এটি উদ্ভিদ, যৌগ, খনিজ এবং দেহের জন্য প্রয়োজনীয় তেলে সমৃদ্ধ। চলুন এবার জেনে নেই লেবুর রসের চিত্তাকর্ষক সব উপকারিতা। শক্তি বৃদ্ধি। লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরের শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতেও সহায়তা পালন করে। কিডনির পাথর। লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সোলেট নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনির পাথরগুলোর মধ্যে এটি একটি। লিভার পরিষ্কার রাখে। লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ। ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস। হজমে সাহায্য করে। লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে, সেই সঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। ত্বক পরিষ্কার করে। লেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরের কোলাজেন তৈরি করে, যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ওজন হ্রাস। লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে, যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান। মূত্রনালীর সংক্রমণ রোগ দূর করে। যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন, এটি আরোগ্য লাভে সাহায্য করবে। চোখের স্বাস্থ্য। লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে। ক্যান্সার প্রতিরোধ। লেবুতে অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়, বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধ এর জুড়ি মেলা ভার।